বিস্ফোরক আইনে তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। দুপুরে কাজী মনির সহ 61 জনকে জামিন দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদুল আলমের আদালত। এ সময় তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারকে সহযোগিতা করতে চায় একটি গণতান্ত্রিক গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য এই সরকার কাজ করবে বলেও আশা করেন তিনি। 2023 সালে 28 অক্টোবর রাজনৈতিকভাবে হেয় করতে এই তিনটি মামলা দায়ের করা হয়।